মহারাষ্ট্রর রাজনীতি বৃহৎ অঘটন। এবার নচলিল শাসকীয় জোটর প্রভুত্ব, বৃহৎ লোকসানের সম্মুখীন হল এনডিএ। মঙ্গলবারের ফলাফলত শিবসেনার উদ্ধব ঠাকরে আর একনাথ সিন্ডে গোটর বিবাদর স্পষ্ট প্রভাব পড়ল। বৃহৎ ব্যবধানত খোঁজ পিছুয়াবলে বাধ্য হল এনডিএ। 19 নির্বাচন শিবসেনার সঙ্গে জোট গঠন করে 48 আসনের 41 হাসিল করেছিল এনডিএ। কিন্তু 2022 রাজ্যখন সরকার গঠনের স্বার্থ শিবসেনা দুফাল করে উলাই আসছিল একনাথ সিন্ডে এন্ড কোম্পানি। ইয়ার পরিণতিত উদ্ধব ঠাকরে আর একনাথ সিন্ডের বাহিনীয় এবার পৃথকে পৃথকে অবতীর্ণ হল নির্বাচন। বিজেপির সংঘাতর 2019 লোকসভা নির্বাচনের সময় এনডিএর সঙ্গ ত্যাগ করেছিল উদ্ধব ঠাকরের শিবসেনায়। এই শত্রুতার মহারাষ্ট্রত সুযোগের সন্ধানত আছিল বিজেপি। ক্ষমতা বিচারি একনাথ সিন্ডে নিজের গোট তৈয়ার করে উলাই অহার পিছত মিত্রপাখিরে আকুয়ালি লৈছিল বিজেপিয়ে। বিজেপি একনাথ সিন্ডের সঙ্গে মিত্রতা স্থাপন করে নির্বাচনত অংশ লওয়ার পিছত এবার খালে বৃহৎ মুখ ঠেকেছা। হম গঠবন্ধনকে উনকে গঠবন্ধনকে শিবসেনা যো হ্যায় উনকে সাথ হ্যায় আর জলদি সরকার বানানে মে মোদি জিকে নেতৃত্ব মে আমলোগ উনকা সাথ দেঙ্গে। কুছ লোক মোদি জি কো হরাও মোদি জি কো হটাও ऐसा एक উদ্দেশ্য লেকে লড় রহে থে, লেকিন মোদি জি দেশ কে বিকাশ কে বারে মে বাত কর, বিকাশ কা এজেন্ডা লেকর এ চুনাও লড় রহে থে, লেকিন ইয়ে মোদি দ্বেষ জো হ্যায় উনকে বারে মে জো হ্যায় মোদি কো হরানা হ্যায়, ইনকো তড়িপার করনা হ্যায়। ऐसे जो सोचते थे, ऐसा जो जिनका सपना था, इस देश की जनता ने विकास को वोट किया है, डेवलपमेंट को वोट किया है। পূর্বৰ দুকুৰিৰো অধিক আসনৰ ঠাইত এবাৰ একুৰি আসনো লাভ কৰিবলৈ সক্ষম নহল এনডিএ। ৰাজ্যত চৰকাৰ থাকিলেও লোকসভা নিৰ্বাচনত মহাৰাষ্ট্ৰত ভাল ফল দেখুৱাব নোৱাৰিলে শিৱসেনাৰ একনাথ সিন্ডে গোটে। এনডিএৰ সৈতে নিৰ্বাচন খেলিও ৰাজ্যখনত উদ্ধৱ ঠাকৰেৰ শক্তি পৰাভূত কৰাত এক প্ৰকাৰ ব্যৰ্থ হল একনাথ সিন্ডেৰ দল এছ এইচ এছ। নিশাটোৰ ভিতৰতে ৰাজনীতিত বৃহৎ অঘটন ঘটাই সমগ্ৰ দেশবাসীৰ আজিও চৰ্চাৰ কাৰণ হল মহাৰাষ্ট্ৰ। ইফালে লোকসভা নির্বাচনী ফলাফলে অধিক উৎসাহী করে তুলিছে এস এইচ এস ইউ বি জির নেতা কর্মী। আনহাতে নাটকীয়ভাবে রাজ্যখনত এবার উত্থান ঘটি কংগ্রেস দল। রাজ্যখনত মুঠ আসনের এক পঞ্চমাংশরও অধিক আসন হাসিল করবলে সক্ষম হয়েছে প্রধান বিরোধী দলটোয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। মহারাষ্ট্রর রাজনীতি বৃহৎ অঘটন। এবার নচলিল শাসকীয় জোটর প্রভুত্ব, বৃহৎ লোকসানের সম্মুখীন হল এনডিএ। মঙ্গলবারের ফলাফলত শিবসেনার উদ্ধব ঠাকরে আর একনাথ সিন্ডে গোটর বিবাদর স্পষ্ট প্রভাব পড়ল। বৃহৎ ব্যবধানত খোঁজ পিছুয়াবলে বাধ্য হল এনডিএ। 19 নির্বাচন শিবসেনার সঙ্গে জোট গঠন করে 48 আসনের 41 হাসিল করেছিল এনডিএ। কিন্তু 2022 রাজ্যখন সরকার গঠনের স্বার্থ শিবসেনা দুফাল করে উলাই আসছিল একনাথ সিন্ডে এন্ড কোম্পানি। ইয়ার পরিণতিত উদ্ধব ঠাকরে আর একনাথ সিন্ডের বাহিনীয় এবার পৃথকে পৃথকে অবতীর্ণ হল নির্বাচন। বিজেপির সংঘাতর 2019 লোকসভা নির্বাচনের সময় এনডিএর সঙ্গ ত্যাগ করেছিল উদ্ধব ঠাকরের শিবসেনায়। এই শত্রুতার মহারাষ্ট্রত সুযোগের সন্ধানত আছিল বিজেপি। ক্ষমতা বিচারি একনাথ সিন্ডে নিজের গোট তৈয়ার করে উলাই অহার পিছত মিত্রপাখিরে আকুয়ালি লৈছিল বিজেপিয়ে। বিজেপি একনাথ সিন্ডের সঙ্গে মিত্রতা স্থাপন করে নির্বাচনত অংশ লওয়ার পিছত এবার খালে বৃহৎ মুখ ঠেকেছা। হম গঠবন্ধনকে উনকে গঠবন্ধনকে শিবসেনা যো হ্যায় উনকে সাথ হ্যায় আর জলদি সরকার বানানে মে মোদি জিকে নেতৃত্ব মে আমলোগ উনকা সাথ দেঙ্গে। কুছ লোক মোদি জি কো হরাও মোদি জি কো হটাও ऐसा एक উদ্দেশ্য লেকে লড় রহে থে, লেকিন মোদি জি দেশ কে বিকাশ কে বারে মে বাত কর, বিকাশ কা এজেন্ডা লেকর এ চুনাও লড় রহে থে, লেকিন ইয়ে মোদি দ্বেষ জো হ্যায় উনকে বারে মে জো হ্যায় মোদি কো হরানা হ্যায়, ইনকো তড়িপার করনা হ্যায়। ऐसे जो सोचते थे, ऐसा जो जिनका सपना था, इस देश की जनता ने विकास को वोट किया है, डेवलपमेंट को वोट किया है। পূর্বৰ দুকুৰিৰো অধিক আসনৰ ঠাইত এবাৰ একুৰি আসনো লাভ কৰিবলৈ সক্ষম নহল এনডিএ। ৰাজ্যত চৰকাৰ থাকিলেও লোকসভা নিৰ্বাচনত মহাৰাষ্ট্ৰত ভাল ফল দেখুৱাব নোৱাৰিলে শিৱসেনাৰ একনাথ সিন্ডে গোটে। এনডিএৰ সৈতে নিৰ্বাচন খেলিও ৰাজ্যখনত উদ্ধৱ ঠাকৰেৰ শক্তি পৰাভূত কৰাত এক প্ৰকাৰ ব্যৰ্থ হল একনাথ সিন্ডেৰ দল এছ এইচ এছ।
নিশাটোর ভিতরতে রাজনীতির বৃহৎ অঘটন ঘটায় সমগ্র দেশবাসীর আজিও চর্চার কারণ হল মহারাষ্ট্র। ইফালে লোকসভা নির্বাচনী ফলাফলে অধিক উৎসাহী করে তুলিছে SHSUBJ নেতাকর্মী। আনহাতে নাটকীয়ভাবে রাজ্যখনত এবার উত্থান ঘটি কংগ্রেস দল। রাজ্যখনের মুঠ আসনের এক পঞ্চমাংশরও অধিক আসন হাসিল করবলে সক্ষম হয়েছে প্রধান বিরোধী দলটোয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।